দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলা উঠে দেখতে পেলাম আমাদের পায়রাগুলো পাতা নিয়ে ওর বউর জন্য ঘর বানিয়ে দিচ্ছে। সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কি দেখতে পাচ্ছি, শুধু মানুষটাই করে, কি পায়রারা করতে পারে না? ওর বউর প্রতি এত ভালোবাসা, মানে ভাবা যায় না। একটা একটা করে নিয়ে কতক্ষণ যাবে ও? যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, বাপরে বাবা! এই যে সুন্দরীর এটা বাচ্চা, কিন্তু এই যে আমাদের সুন্দরী, এটা সুন্দরী দেখতে খুবই সুন্দর, কিউট। এর নাম রাখছি আমি সুন্দরী, ও দেখতে খুব সুন্দর, তো ওর জন্য সুন্দরী নাম রাখছি। ও দেখো ঠোঁট দিয়ে কি সুন্দর করে ঘর বানিয়ে নিচ্ছে, ওর নিজের ঘর। এই যে সুন্দরীর বর, এটা ওর বর, ওকে খুব ভালোবাসে সুন্দরীকে। এই যে সুন্দরী বড় একটা একটা করে দিচ্ছে ওর ওর কাছে। ও দেখছো কত সুন্দর করে বসে আছে। তখন আমার বর ওদের কষ্ট দেখে, তখন ও গাছের পাতা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। গাছের পাতা, ডাল একটা একটা করে নিয়ে যাচ্ছে। ফুলের পাতা, শিউলি ফুলের পাতা শুকিয়ে গেছে, এটা দিতে যাচ্ছে, একটু সাহায্য করে দিচ্ছে আমার বর। দেখবে কত সুন্দর লাগবে দেখতে, ও যখনই দেবে তখনই ওর হাত বা নিচে দেবে, মুখ থেকে ঠোঁট দিয়ে নিয়ে নেবে আবার পাতাটা। এখনো নিচ্ছে না, নিবে, এখনই নিবে ওরা। দেখছো এত সুন্দর করে নিচ্ছে, আর ওর বউর পাশেই থাকবে সবসময়। আমাদের সুন্দরীটা দেখতে কি কিউট না, তোমরা বলো একটু কমেন্ট করে। এত সুন্দর করে ঘর বানাচ্ছে দেখার মতো। দেখছো ঠোঁট দিয়ে কি সুন্দর করে ঘর বানাচ্ছে।
আমার বর যেগুলো পাতা দিল ওটা দিয়ে আবার ঘর বানাচ্ছে। আবার জবা ফুলের একটু পাতা, শুকনো পাতা নিল। শুকনো পাতা দুটা নিল, নিয়ে গিয়ে আবার দেবে। দেখো বন্ধুরা, এত সুন্দর দেখার মতো, এই যে দেখছো, ওর হাত থেকে নিচ্ছে ঘর বানার জন্য। এই যে সুন্দরীর বর, এটার, ওটা ডাউকি, সুন্দরী দুটা বাচ্চা, কিন্তু সুন্দরী দুটা বাচ্চা আছে। আমার বর আবার শুকনো পাতা ও নিয়ে যাচ্ছে, আবার দিচ্ছে। ওর এত ভালো লাগতেছে, দিতেই আছে। ওরা সবাই ঘরের মধ্যে, দেখছো আবার নিয়ে নিচ্ছে কিভাবে। না দেখলে বিশ্বাস করা যায় না। আমার বর কোথায় আবার একটু গাছের ঠাল, ছোট্ট ছোট্ট ঠাল, আবার কি নিয়ে যাচ্ছে, ও ঠাল নিয়ে যাচ্ছে ছোট ছোট। দুটো ঠাল নিল, নিয়ে যাচ্ছে আবার দিতে। ও ঠাল খুঁজতে খুঁজতে, ছোট ছোট ঠাল কোথায় পাচ্ছে কোথায় না পাচ্ছে, এ দেখো কিভাবে বের বের করে করে নিচ্ছে। এই যে আবার যাচ্ছে আবার ঠাল দিতে, দেখে নাও। ওর বর একটু রেস্ট নিল, আমার বর যখনই দিল সুন্দরীর বর, তখন একটু শান্তি পেল ওর বর ঘর করার জন্য। ও বেচারা কখন থেকে ঠোঁটের মধ্যে করে একটা একটা ঠাল নিয়ে কতক্ষণ থাকবে বলো। এই যে সুন্দরী, ওই যে সুন্দরীর বর, এটা কিন্তু, এই যে দেখছো আবার নিয়ে যাচ্ছে কিভাবে করে, দেখছো। এটা আমাদের চক্র, এটা চক্র, এ শয়তান খুব, এটা ডাউকি আমাদের চ। এই যে ঠাল দিল সরু সরু, হ্যাঁ দেখছো কি সুন্দর করে ঠোঁটে করে নিল, কি ভালো লাগছে না, খুব সুন্দর। আমাদের সুন্দরীটা কেমন তোমরা অবশ্যই কিন্তু জানাবে।